আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের একেবারে শেষে এসে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, ওয়াবাশশিরিল মুখবিতিন এর অর্থ হলো হে রাসূল আপনি মুখবিতদেরকে সুসংবাদ দিয়ে দেন। মুখবিত, মুখবিত এটা কোরআনের একটি ভাষা, কোরআনের একটি শব্দ। মুখবিত বলা হয় বিনয়ী, বিনম্র, আল্লাহর বিশেষ কিছু গুণে চার গুণে গুণান্বিত মানুষকে মুখবিত বলা হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা সেটা খোলাসা করেছেন যে কারা মুখবিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগেই বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, মুসলমানদের মধ্যে যারা মুখবিত এদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। কারা সে মুখবিত? যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন সুসংবাদ দিতেন, তাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুখবিত হলো ওই মুসলমান, ওই ঈমানদার যার কাছে আল্লাহর কথা বলা হলে, আল্লাহর কথা শোনানো হলে, আল্লাহর আলোচনা করলে, আল্লাহর জিকির করা হলে তার অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, সে সারেন্ডার করে, মাথা নত করে ফেলে এবং সাথে সাথে সে সেটাকে মেনে নেয়। ভাইরা আমার, আপনার সামনে যখন কেউ বলবে যে আল্লাহ এটা নির্দেশ করেছে, তো যেই মুসলমান সাথে সাথে মাথা নত করে সেই নির্দেশটা পালন করার চেষ্টা করে, আপনার কাছে যখন বলা হবে আল্লাহ এটাকে হারাম করেছেন, নিষেধ করেছেন, তখন যেই মুসলমান সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সংগ্রাম করে, সাথে সাথে মাথা নত করে মেনে নেয় আল্লাহর সিদ্ধান্তকে, এই ব্যক্তিকে বলা হয়েছে মুখবিত। অতএব আমরা আল্লাহর কথা শুনে সাথে সাথে সারেন্ডার করবো তো ইনশাআল্লাহ, আত্মসমর্পণ করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে নামাজের কথা যদি বলেন তো সাথে সাথে ঠেলা কথা বলেন, আরে কত দেখছি কত লোক নামাজ পড়িও জাহান্নামে যাবে, এরকম ঠেলা কথা বলেন না লোক আছে না? আল্লাহর নির্দেশের কথা বলার পরে ঠেলা কথা আসতেছে, বলে যে কত লোক নামাজ পড়িও জাহান্নামে যাবে। আমি বলি কথা তো খারাপ বলে নাই, নামাজ পড়ে যদি মানুষের হক নষ্ট করে, জমির আইল ছেলে, বোনের হক না দেয় বাবের সম্পত্তিতে, তাহলে নামাজ পড়িও জাহান্নামে যেতে হতে। কিন্তু যেই লোকে ঠেলা কথাটা বলতেছে সে তো নামাজ পড়ে না নিশ্চয়ই, হাববাবে তাই তো বোঝা যায়। তো নামাজ পড়েও যদি ওই লোক জাহান্নামে যায়, এই লোকের তো জাহান্নামেও জায়গা হবে, ঠিক না? ঠিক ভাইরা আমার, ইমানদার মুখবিত সব মুসলমানদের না, একটা বিশেষ ক্লাসের মুসলমানদেরকে মুখবিত বলা হয়। তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বলা হলে সাথে সাথে সারেন্ডার করে, মাথা নত করে। ও আল্লাহ বলেছেন, তার আর কোনো কথা নাই ভাই, হাজির আমি মাথা নত করে সেটাকে মাথা পেতে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আছেন যখনই শুনেছেন এই চাকরি করা তার জন্য হালাল নয় হারাম, সাথে সাথে সেই লোভনীয় চাকরি সেখান থেকে সরে এসে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, কষ্টে দিনে দিবাত করছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু ভাইকে জানি, বহু মানুষকে জানি যে অনেক মোটা অঙ্কের লাখের ফিগারের স্যালারি পেতেন, কিন্তু যেই চাকরি করছেন সেটা হালাল নয় যেদিন জানতে পেরেছেন ছেড়ে দিয়েছেন। স্টিল নাও, আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে আমার পরিবারের সাথে যোগাযোগ আছে, আমি জানি যে কোনো মতে 10-15-20 হাজার টাকা দিয়ে সংসার ঢাকার মতো জায়গায় থেকে কষ্ট করে চালায়, এ মানুষগুলো এখনো আল্লাহর জমিনে আছে। ভাইরা আমার, কয়দিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন যে কোনো এক ভদ্রলোক, উনি বৃদ্ধ হয়ে গেছেন, উনি রেল স্টেশনে এসে রেল কর্তৃপক্ষকে বলছে যে আমার জীবনে বহুবার রেলে আমি চড়েছি, টিকিট কাটি নাই, তো আমি এখন বুঝতে পেরেছি যে মৃত্যুর পর তো আমাকে হিসাব দিতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে,
তো মৃত্যুর আগে আগে আমি আমার আনুমানিক যত টাকা হতে পারে রেলের যে টাকাটা আমি মেরেছি আমি টিকেট না কেটে উঠেছি সেটা আমি পরিশোধ করতে চাই সমস্ত মূলধারার মিডিয়াগুলো সবগুলো না করলে অনেকগুলো মিডিয়া বেশ গুরুত্বের সাথে এটাকে নিউজ করেছে কিন্তু আসল বিষয়টা অনেক মিডিয়াই বা বেশিরভাগ মিডিয়া ছাপিয়ে গেছে সেটা হলো এই বৃদ্ধ লোকটার ভিতরে এই অনুভূতি কেন আসছে এই আল্লাহর ভয়ে কোরআনের নির্দেশের কারণে ঠিক না বেঠি তো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুখবিত বলা হয় ওই ক্লাসের ইমানদারকে মুসলমানকে যার কাছে যখন আল্লাহর আদেশ নিষেধ আসে সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরগুলো গলে যায় মাটি হয়ে যায় বিনম্র হয়ে যায় সেই অন্তরে আল্লাহর যে কোনো নির্দেশ আসে যে কোনো নিষেধ আসে সেটাকে মানার জন্য প্রস্তুত হয়ে যায় এরকম বিনয়ী এরকম বিনয় অবনত এরকম খাঁটি মুখলেস মুত্তাকি ইমানদার মুখবিত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমিন মুহতারাম হাজেরিন মুখবিতদের একটা বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করতে হবে যে আল্লাহর নির্দেশের সামনে আমার সবকিছু পায়ের নিচে পড়ে যাবে আমার দোস্ত নারাজ হয়ে যাবে বন্ধুর সাথে আমার বন্ধুত্ব কেটে যাবে আল্লাহর কোনো আদেশ মানতে গেলে তারপর আমি ওই বন্ধুটাকে আল্লাহর জন্য কাট করে দেব আমার বন্ধুকে আমি ত্যাগ করতে রাজি আছি প্রিয়জনকে আমি ত্যাগ করতে রাজি আছি আমার লোভনীয় কোনো কিছুকে আমি ত্যাগ করতে রাজি আছি শুধুমাত্র কার ভয়ে আল্লাহর ভয়ে ভাইরা আমার দুনিয়াতে মানুষ মানুষকে যে ভয় করে এই ভয়ের কারণে আতঙ্ক সৃষ্টি হয় ত্রাসের সৃষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আল্লাহর শপথ করে বলছি ভাইরা আমার এটা এত মজাদার এবং সুস্বাদু এবং এত উপভোগ্য একটি বিষয় যে আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলেন আল্লাহর কসম করে বলছি আপনি আতঙ্ক বোধ করবেন না বরং রিল্যাক্স ফিল করবেন ভাইরা আমার কোন সন্ত্রাসী কোন খারাপ মানুষ আপনাকে হত্যা করবে বিপদে ফেলবে তার ভয়ে ভীত হয়ে যদি চোখের পানি ফেলেন তাহলে আপনার অন্তর আরো অস্থির হয় কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনি আপনার অন্তরটাকে বিগলিত করতে পারেন আল্লাহর নির্দেশের সামনে যদি অবনত হতে পারেন সাথে সাথে দেখবেন অন্তরের ভিতরে ইমানের স্বাদ অনুভব করছেন সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমোদে এক জামানা খাকেবাস ও ভাই সারা জীবন তো পাথর হয়েছিলেন শক্ত মনের মানুষ হয়েছিলেন একটু পরীক্ষামূলক কিছুদিনের জন্য একটু মাটি হয়ে দেখেন নম্র হয়ে দেখেন বিনম্র হয়ে দেখেন নিজেকে ছোট করেন আল্লাহর নির্দেশের সামনে বিনয়ী হয়ে থাকেন দেখবেন আপনার এই জীবনটা বড় উপভোগ্য হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের দৌলত আমাদের অন্তরে যেন হাসিল হয় সেই তৌফিক দান করেন ভাইরা আমার আল্লাহর ভয় মানুষের অন্তরকে ত্রাসের সৃষ্টি করে আতঙ্কিত করে না বরং প্রশান্তি দেয় তাহলে মুখবিতদের এই বৈশিষ্ট্য আমাদেরকে হাসিল করতে হবে